ঈদুল আজহাকে কেন্দ্র করে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মামুন গাবতলি বাস টার্মিনাল ও পশুরহাট পরিদর্শন শেষে এমন হুঁশিয়ারি দেন আইজিপি তিনি বলেন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া অজ্ঞান পার্টি মলম পার্টির কোনো খবর বা তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে জমে উঠেছে কুরবানির পশুর হাট ঢাকার সবচেয়ে বড় পশুর হাট গাবতলির হাটে এসেছে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যাপ্ত কোরবানির পশু এর মধ্যে বেচা কেনাও শুরু হয়ে গেছে পুরো দমে খুলনা জেলা ডুমরিয়া থানা থেকে আসছি আমরা গরুটার দাম চাচ্ছি পঁচিশ লাখ আইস থেকে কুষ্টিয়ার থেকে নাম আছে মানিক হ্যাঁ 15 লাখ টাকার দাম চাইছে তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন মত গরুর দাম গাবদলিতে আমরা যেভাবে চাইছে আমরা সাইটতেছ না কারণ আরো 300 দিন সময় আছে তো ওই সময়ের অপেক্ষায় আছে তুলনায় এখনো বেশি চাচ্ছে তবে আমার মনে হয় না এত বেশি দামে তারা বিক্রি করতে পারবে গরুর দাম এখন বর্তমানে বেশি আছে ওসব 2 লক্ষ 4000 টাকা নিছ এর দাম দামী খাবার বললি সাধারণত দামি ওটা দামি বিক্রি করতে হবে কোমান্ডাবে বিক্রিত গলিতে আর আমার মূলধন বাজবে না। আলহামদুলিল্লাহ দিনশেষে মানে ভালোটা কিনতে পেরেছি। রাজধানীর কুরবানির পশুর হাট শুরুর প্রথম দিনেই গাবতলীর হাট পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পবিত্র শেষে আইজিপি জানান পশুর হাট কিংবা রাস্তায় চাদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না এই নির্দেশনা আমরা দিয়েছি উত্তরাতে একটা চাঁদাবাজির একটা ঘটনার তথ্য পেয়েছি সাথে সাথে আমাদের সদস্যরা গিয়েছে ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে চাঁদাবাজির মামলা নেওয়া হয়েছে আমরা কাউকে ছাড় দেবো না বড় অঙ্কের টাকা লেনদেনে প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়ার আহ্বান জানান তিনি এছাড়াও অজ্ঞান পার্টি মলম পার্টির কোন তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান চৌধুরী আবদুল্লাহ মামুন ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব এরপরে বড় অঙ্কের কোনো আর্থিক লেনদেন বা কোনো পরিবহন যদি করতে হয় আমাদের সাহায্য নেন আমরা আপনাদের সেবায় প্রস্তুত রয়েছি তাইফুর রহমান তুহিন এস টিভি ঢাকা